বিগত কয়েক বছর ধরে মালদা জেলার ইংরেজবাজার ব্লকের সাতটারি গ্রামে মাছের শুটকি তৈরি করছেন কিছু ব্যবসায়ী। শুটকি মাছ প্রস্তুত করে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে পাঠিয়ে নতুন কর্মসংস্থান তৈরি করেছে। সিকিম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, আসাম রাজ্যগুলিতে শুটকি মাছ জনপ্রিয়। এই রাজ্যের দার্জিলিং, তরাই, ডুয়ার্স অঞ্চলে শুটকি মাছের চাহিদা রয়েছে। পাহাড়ি এলাকায় শুটকি মাছের চাহিদা থাকলেও পর্যাপ্ত যোগানের অভাবে শুটকি তৈরি হয় না। শুটকি প্রস্তুতকারকরা জানান, মূলত দীঘা পারদ্বীপ থেকে সামুদ্রিক মাছ নিয়ে আসা হয়, তারপরে সাতটারি গ্রামে তৈরি হচ্ছে শুটকি প্রস্তুত করা। প্রায় 20 বছর থেকে চলছে, আর এটা প্রায় যায় উত্তরবঙ্গে পুরো, যতগুলো পাহাড় আছে বিশেষ করে পাহাড় এলাকায় এগুলো বিক্রি হয়। কোন কোন রাজ্যে যায়? রাজ্য বলতে গেলে সিকিম, মণিপুর, আসাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, যে সমস্ত পাহাড়ি এলাকাগুলো আছে এগুলো বিশেষ করে ওগুলো। আর মাছগুলো কোথা থেকে আসে? এগুলো মাছগুলো সামুদ্রিক মাছ, যেহেতু সেগুলো দীঘা পারাদ্বীপ এগুলো থেকে আসে। তারপরে এখানে কী করা হয়? এখানে প্রসেসিংটা করা হয়, ওয়াশ করা হয় ভালো মতো, দিয়ে তারপরে একটু বানার মধ্যে রোদের মধ্যে শুকানো হয়, 3-4 দিন লাগে। আমাদের কিছু প্রসেস আছে, প্যাকেটিং করে বাইরে পাঠানো হয়। মাছ ডায়মন্ড হারবার থেকে বা দীঘা থেকে নিয়ে আসা হয়। হ্যাঁ, এই মাছকে আমরা শুকিয়ে আবার নাক ছাড়ানো হয়। নাক ছাড়িয়ে আমরা আবার মালটাকে শুটিং করি, তারপরে আমরা হয়ে যায় তখন আবার বিক্রি করতে পাঠাই। কোথায় বিক্রি হয়? শিলিগুড়ি, আসাম, নেপাল, ভুটান। এখানে চাহিদা নাই বাজার? না, এখানে সব বাইরে যায়। সব বাইরে যায় বেশিরভাগ, এদিকে উত্তর দিকে উপর দিকে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।